হ্যালো এভরিওয়ান, তো নমস্কার সবাইকে। এবং আজকে আমরা কিছু এরকম সেন্টেন্সেস জানবো, কোশ্চেন কোশ্চেন সেন্টেন্সেস, ওকে, যা দ্বারা আমরা কোশ্চেন করবো। প্রথমে আছে আমাদের আজকে ইয়েস নো কোশ্চেন, ঠিক আছে, আর আছে আমাদের ডব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো এতে তোমার শুধু আনসার করতে হবে ইয়েস অথবা নো, আর ডব্লিউএইচ দিয়ে তোমার তো এটা প্রশ্নটা বুঝে তোমাকে উত্তর দিতে হবে। ওকে, ফার্স্ট আমি এদিকে 5টা শো করেছি, আর নেক্সট আরও আছে 6টা, ওই 6টা আমি শো করেছি নেক্সট নেক্সট স্লাইডে। ওকে, তো ফার্স্ট হলো ইজি রাইটিং এর লেটার, ঠিক আছে, সে কি চিঠি লিখছে, ঠিক আছে। তাহলে এদিকে বলছে যে সে কি চিঠি লিখছে, হয়তো সে পড়ছে, হয়তো সে লিখছে, কিন্তু লেটার কি লিখছে এটাই জিজ্ঞাসা করেছিল, যে সে কি লেটার লিখছে, ইজি রাইটিং লেটার। ইয়েস হলে ইয়েস, নো হলে নো, নো। ওকে, নেক্সট হলো আমাদের হ্যাজ দ্য ট্রেন লেফট, ট্রেনটা কি ট্রেনটা কি চলে গেছে, স্থান প্রত্যাখ্যান করেছে, এই স্থানটাকে পরিত্যাগ করেছে, মানে ট্রেন কি স্টেশনকে ছেড়েছে। এখন দেখো, আমরা যখন লেট পৌঁছাই তখন দেখি আমরা ট্রেনটা আসেনি কিংবা ট্রেনটা চলে গেছে, তো আমরা শিওর হওয়ার জন্য পাশের কাউকে জিজ্ঞাসা করি, বলি যে ট্রেনটা কি চলে গেছে। তাহলে আমরা ইংলিশে যদি এটাকে বলি তাহলে এটা হবে হ্যাজ দ্য ট্রেন লেফট, ট্রেনটা কি চলে গেছে। নেক্সট হলো আমাদের ওয়াজ ই ডিফিটেড, সে কি পরাজিত হয়েছে, এখন কার দ্বারা, এটা হয়তো কোনো ব্যক্তির দ্বারা, ঠিক আছে, বা কোনো রোগের দ্বারা আই থিঙ্ক। তো সে কি পরাজিত হয়েছে, যদি পরাজিত হয়ে থাকে তাহলে ইয়েস হি ওয়াজ ডিফিটেড, আর যদি পরাজিত না হয়ে থাকে তাহলে হবে নো হি ওয়াজ নট ডিফিটেড। ওকে, নেক্সট হলো আমাদের ডিড হি কাম, সে কি এসেছিল, সে কি এসেছিল। আমরা যখন কারোর বাড়িতে যাই, যখন গিয়ে দেখি বাইরে জুতা, তখন আমরা মনে করি সে কি এসেছিল, যদি আমরা চেনা পরিচিত হয় আর কি। উত্তরে ইয়েস বলতে হবে কিংবা নো বলতে হবে। নেক্সট হলো আমাদের উইল ইউ ওয়ান্ট, উইল ইউ ওয়েট ফর মি, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। দেখো, এখন যদি ওর তাড়াতাড়ি হয় তাহলে সে অবশ্যই তোমার জন্য ওয়েট করবে না, যদি এরকম হয় তাহলে সে বলবে নো আই উইল নট ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করবো না, যদি ওয়েট করবে বলে মনে করছে তাহলে বলতে পারবে ইয়েস আই উইল ওয়েট ফর ইউ। ওকে, নেক্সট হলো আমাদের আরো আজকের 6টি 6টি সেন্টেন্সেস, ওকে, যা তোমার ডেইলি লাইফে খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট হলো আমাদের মে আই কাম ইন, আমি কি আসতে পারি। এখন বড় বড় অফিসে গেলে তুমি কোনো, কিংবা আমার মা তো বলে যে ডক্টরের কাছে গেলে মে আই কাম ইন স্যার, এরকম বলতে হয়। তো এটার অর্থ আসলে কি, এটার অর্থ হচ্ছে আমি কি স্যার আসতে পারি, এটা তুমি একদম ইউজ করতে পারবে। নেক্সট হলো আমাদের শুড আই গো, আমার কি যাওয়া উচিত, বুড়ো মানুষকে বললে খুব ভালোভাবে বলে দেবে যে হয়তো যাওয়া উচিত নয় কিংবা যাওয়া উচিত, ঠিক আছে না, কোনো ফাংশন হলে যাওয়া উচিত, আমাকে তো সবসময় বাড়ি থেকে ঠেলাঠেলি করে। নেক্সট হলো আর দে কামিং, তারা কি আসছে, যদি তোমার বাড়িতে কোনো অতীত আসবে, তোমাকে জানানো হয়েছে, এখনো আসছে না, মনের মধ্যে খুব খুবই হলচল হচ্ছে, তখন তুমি তোমার প্যারেন্টসকে জিজ্ঞাসা করতে পারবে যে তারা কি এসেছে বা তারা কি আসছে, আর দে কামিং অর হ্যাভ দে কাম। নেক্সট হলো ইজ ইট রেনিং, এখন কি বৃষ্টি হচ্ছে, এখন তো বৃষ্টি হচ্ছে না, এখন তো রৌদ্র, তাহলে সে বলবে নো ইটস নট রেনিং, যদি বৃষ্টি হয় তাহলে বলবে ইট ইজ রেনিং। নেক্সট হলো ডু ইউ লাইক দ্য পেন, তুমি কি এই পেনটাকে পছন্দ করো, যদি পেনটা যদি কম দামে হয় হয়তো স্যার হয়তো এর পছন্দ হতে পারবে না কিংবা পছন্দ হবে, যদি পছন্দ না হয় তখন সে বলবে নো আই ডু নট লাইক দ্য পেন, আর যদি পছন্দ হয় ইয়েস আই লাইক দ্য পেন, ঠিক আছে। নেক্সট হলো ডাজ ই কাম ডেলি, সে কি ডেলি আসে, সে কি ডেলি আসে। এখন আমরা যখন অনেক টিউশনসে যখন যাই তখন আমরা একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করি, ভাই তুমি কি রেগুলার নাকি ইরেগুলার, তুমি কি রেগুলারলি ব্যাচে আসছো কি আসো না, তখন আমরা বলতে পারি যে ডাজ হি কাম ডেলি, কোনো অন্য স্টুডেন্টকে বলে ওর ওর সম্বন্ধে আমরা শিওর হয়ে যাই। ওকে, নেক্সট হলো আমাদের আজকের ডব্লিউএইচ কোশ্চেনস দিয়ে, ঠিক আছে, ডব্লিউএইচ ওয়ার্ডস দিয়ে আমরা আজকে কোশ্চেনস করব এখানে। তো হু ওপেন্ড মাই লেটার, আমার লেটারটি কে খুলেছে, সাপোজ পোস্ট অফিস থেকে তোমার জন্য কোনো একটি লেটার এসেছে, ওকে, সেই লেটারটিকে তোমার মা কিংবা তোমার বাবা খুলেছে, তুমি এখনো শিওর না, তাই তুমি জিজ্ঞাসা করতে পারবে যে কে আমার লেটারটাকে খুলেছে, তাহলে বলতে হবে যে হু ওপেন্ড মাই লেটার। নেক্সট হলো হু ইজ কামিং, কে আসছে, হয় তোমার দাদু না হয় তোমার দিদা, ঠিক আছে। নেক্সট হলো উইচ বুকস ডু ইউ ওয়ান্ট, তুমি কি কি বুকস চাও, ইংলিশ গ্রামার বুক, ইংলিশ নোটবুক। নেক্সট হলো হোয়াটস ইউর ওপিনিয়ন, তোমার ওপিনিয়ন কি, তোমার পরামর্শ কি, তোমার তোমার মতামত কি, আমার মতামত তো ভাই এখন স্নান করতে হবে। নেক্সট হলো ওয়েন উইল ইউ রিটার্ন, তুমি কখন আসবে, আজকে বিকালে। নেক্সট হলো ওয়ার শ্যাল আই স্টে দেয়ার, আমি সেখানে কোথায় থাকবো, অবশ্যই দাদুর বাড়িতে। নেক্সট হলো
আমাদের সেভেন্থ নাম্বার, ওয়াই আর দে অলওয়েজ লেট, তারা সবসময় লেট কেন? আমার স্যার তো সবসময় কয়েকজন স্টুডেন্টসকে বলে যে তোমরা সবসময় লেট কেন, আর আসবে কেন, আর আসো না, পড়া তো নিয়েই নিয়েছি। নেক্সট হলো, হোম ডিড ইউ স্টে উইথ, তুমি কার সাথে থাকবে? ঠিক আছে, যখন আমরা দাদুর বাড়িতে যাই তখন আমরা থাকি কার সাথে? দাদু দিদার সাথে। মামার বাড়িতে গেলে মামার মামির সাথে। সেইমভাবে যদি তুমি কোনো জায়গায় ঘুরতে যাও তাহলে কার সাথে থাকবে? হয় বলবে আমার বন্ধু সুজিত কিংবা উদয়ের সাথে থাকবো। নেক্সট হলো, হাউ ডু ইউ মেন্ট ইট, ওকে হাউ ডু ইউ মেন্ট ইট, তুমি এটা কি করে ঠিক করলে? ঠিক আছে, অনেক সময় আমরা ইম্পসিবল কাজটাকেও করে ফেলি। এই জানার জন্য যে এই পদ্ধতিটা কি, এই মেথডটা কি, এটা জানার জন্য আমরা বলতে পারি হাউ ডু ইউ মেন্ট ইট, তুমি এটা কি করে করলে। ঠিক আছে, নেক্সট হলো, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, তুমি কতটুকু চাও, তুমি কতটা চাও। ঠিক আছে, যেমন তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে তুমি বললে আই ওয়ান্ট সুগার, তখন ওই দোকানদার তোমাকে প্রশ্ন করবে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, তুমি কতটুকু চাও। ঠিক আছে, তুমি বলতে পারো 1 কেজি, 2 কেজি, 5 কেজি, সরি 5 কেজি তো এত বেশি নেওয়া হয় না। নেক্সট হলো, হু ইজ দেয়ার, সেখানে কে, হু ইজ দেয়ার, সেখানে কে। সাপোজ তুমি ঘরের মধ্যে নিজের কাজ করছো, কেউ তোমার ঘরের মধ্যে উঁকি মেরে দেখছে তুমি কি করছো, তুমি প্রশ্ন হিসেবে বলতে পারো হু ইজ দেয়ার। তারপর তোমার বোন বলতে পারে যে আমি এখানে। ঠিক আছে, নেক্সট হলো, হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। ঠিক আছে, যখনই তুমি কোনো অজানা বাড়িতে যাও তখন তুমি বলতে পারো যে আন্টি আছে, আঙ্কেল আছে, তো কাকে তুমি চাও। যে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে সে বলবে হোম ডু ইউ ওয়ান্ট, তখন তুমি বলবে যে আই ওয়ান্ট ইউর ফাদার অর ইউর মাদার। ওকে, I hope that you have liked this session. If you like the session, please hit the like button and subscribe to this channel and set the bell icon all for latest updates. আর আমি এই চ্যানেলে সবসময় 3টা ভিডিওস আপলোড করছি 48 আওয়ারসের মধ্যে। একটা হয় ইংলিশ গ্রামারের উপর, একটা হয় স্পোকেন ইংলিশ কোর্সের উপর, আরেকটা হয় আমার ক্রিয়েটিভ রাইটিংসের উপর। সো 3টা প্লেলিস্টই আমি এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি, দেখো আর এনজয় করো। বাই।